শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম শাহ বদিউল আলম, বাবার নাম কাজী শহীদ উদ্দিন খাতাবর, মায়ের নাম আজি সৈয়দা নূরজাহান বেগম। 31 এ ইয়াকুননগর, ফিরিঙ্গি বাজার। 1955 ইংরেজি ক্লাস 6 এ সরকারি মুসলিম স্কুলে পড়তেছি। আমরা স্কুল ছুটির পরে লালদিঘির মাঠে খেলতাম। একদিন গেলাম, হঠাৎ দেখি মানুষ ফিল্ডের মধ্যে প্রায় হাজার দেড়েক। কী হলো? মিটিং একদম সভা হবে, কার এটাও জানি। পরে বললো যে আওয়ামী লীগ। তা আমরা আমি ওই সামনে বসে গেলাম। মৌলানা ভাসানী, গৌরা মোসাদ্দিক, এম এ আজিজ, একটা পাতলা বললে চুল ভাঙা উনি বক্তৃতা দেবে, ওনার নাম নাকি শেখ মুজিবুর রহমান। খুব গরম দেখলাম যে এতে তো ওদের চেয়ে। হঠাৎ এক কোনার থেকে এক কর্নার থেকে হৈ হৈ শব্দ, আবার সবার এখান থেকে ওদেরকে ধাওয়া করতেছে। ওরা বেশি যারা 5-6 জন, এরা হলো পরে জানলাম আওয়ামী লীগ যুক্তফ্রন্টে ছিল, যুক্তফ্রন্ট থেকে আওয়ামী লীগ কৃষক শ্রমিক পার্টি আলাদা হয়ে গেছে। এটা কৃষক শ্রমিকের লোকেরা। আমি ওখানে পাত্র দিয়ে একটা মারলাম, না বুঝি আবার বসলাম। হঠাৎ তিনি বললেন সোদা আঙ্গুলি ঘি ওঠে না, আঙ্গুলকে বাঁকা করতে হবে। আমি যেদিন বাঁকা করবা বুঝবা বাড়া বাছা দমারা। খুব গরম, সবার শেষ সদস্যক লোক ওনার কিছু নিতে আমিও ওখানে ছুটলাম। তখন আওয়ামী লীগের অফিস ছিল 122 নম্বর, এখানে না 120 নম্বর, না আন্দরকিল্লা, আন্দরকিল্লা 122 নম্বর। ওই নিচের তলায় ছাতিম অফিস বলতো মুসলিম লীগের, ওই ছাতির দোকান উপরে আওয়ামী লীগ অফিস। পাশে একটা টাইপরাইটার ওই শিক্ষা কেন্দ্র ছিল। গেলাম, হঠাৎ উনি আমাকে দেখে তুমি কী করো? আমি করি। তখন আমি বললাম স্যার আমি করি লেখাপড়া করো, এগুলো না লেখাপড়া শিখো। চলে আসলাম, কিন্তু ওই দিন থেকে ওনার প্রতি আমার ফিরে এই লোকটা এরকম গরম করতে দিলে এটা কেন মারামারি করতে আসলো বুঝতে পারছি না। তখন কিন্তু আমার ঘরে আবার আলোচনা হতো, আমার বাবা উনি কি পার্টি করতো আমি জানতাম না, উনি প্রকাশনা করেন। কিন্তু আমাদের ওখানে এম এ আজি, জৌরাম চৌধুরী, ফজল কাদের চৌধুরী,
ফজল কবির কেউ দিলি বসতেন গল্প আমার আপা কি কোন পার্টি আমি জানতাম না, তবে সরবতী সাহেবের প্রতি ওনার একটা দুর্বলতা ছিল মনে হয়। আচ্ছা এরপরে 1956 সরবতী সাহেব জ্ঞান আসছে রেলওয়ে স্টেশনের সম্বর্ধনা রাত্রে মেলে আসবে, আমি আবার ওই সকালে স্কুলের টিচারের কাছে ড্রাইভার করতাম সাতটা সাতটায়, আমি ওই দিন গেছে চলে গেছি, দেখলাম যে স্টেশনের লোক বেশি না তখনকার জন্য বেশি, তখন মানকিত শরীফের পীর, জাকরিয়া শরীফের পীর, সিন্ধের গান্ধী বলতো, জিএম সৈয়দ, গোলাম মোহাম্মদ খান নন্দপুর, এরকম আরও অনেক বহুত। ওখান থেকে হেঁটে স্টেশন রোডে গিয়ে আওয়ামী লীগ অভিযোগ চলে আসতো, তারপর ওখান থেকে আবার উনি মনে ওনারা রেস্ট হাউস বর্তমান সৈকত মনে রেস্ট হাউসে চলে গেছেন, আমি চলে গেছিলাম বিকেলে তো মিটিং লালদুর্গে গেলাম, দেখলাম হ্যান্ডশেক করলাম একবারে এর সাথে একবারে এর সাথে, তখন হইল যুক্ত নির্বাচন পৃথক নির্বাচন, সরবতী সাহেব বক্তৃতা দিচ্ছে আবার পিছন থেকে হাওয়াইল্লা, এগুলো সব মুসলিম লীগের রাত্রে তখন প্রায় আটটা সাড়ে আটটা হবে, পৃথক ওরা পৃথক নির্বাচনের স্লোগান দিচ্ছে, সরবতী সাহেবের বললেন ঠিক এরকম তোমরা না চাইলে আমিও চাই না তবে আমার একটা কথা তোমরা শুনো, শ্রোতারা বলে আপনি বলেন, ওরা সচিব যে হবে এই কমায় আমি প্রায় এক ঘন্টার মতো তিনি বললেন আল্লাহ মাথা দিচ্ছে দেমাকের জন্য বুদ্ধির জন্য তুমি মাথা দেওয়ার জন্য, তারপর আবার আওয়ামী লীগ তো আতাউর রহমান সাহেব সরকার গঠন করল পূর্ব পাকিস্তানে, বঙ্গবন্ধু সিরিয়াল দুর্নীতি দমন বাণিজ্য শিল্প একষট্টির দিকে উনি আসলেন, তখন আমি দেখলাম দেয়াল দীপুরের দিকে গেলাম, আমি শুনলাম যে একদিন কেন কোথায় থাকবে চকবাজারের ছালে এমন ওনার একটা ওনার নাম ওনার ভাগিনের তাইয়ের দোকান ছিল সেই দিয়ে সামনে আমি বসে চনাটায় নলা এগুলো চলত নান রুটি বঙ্গবন্ধুকে দেখছি আবার চলে আসছি 64 ডাচি গ্রেইনের কাঁঠাল বাগান কাউন্সিল মিটিং ডাকছি, আর কাউন্সিল মিটিং বলুন মনে হয় কি একটা সভা ডাকছে, আমি এমনি ঢাকায় গেছি বেড়া দেখি দেখি দৌড়াম চৌধুরী সাতটার দিন আমি গেলাম ওই মিটিংয়ে, দেখলাম ওনার সাথে হ্যান্ডি করে আবার চলে আসলাম, একটা খাতায় নাম রেখেছি আমি আমার নাম লিখে দিলাম 65 আইফানের সাথে ফতেমাউদ্দিন খান ইলেকশন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এটা প্রোটেকশন মিটিং আইফ খান তখন বক্তৃতা দিচ্ছে ভোট ভোট চাইছে, আমি নূর মোহাম্মদ চৌধুরী গিরিশ আলম সার্কেল হাউসের ওই দিক দিয়ে যে গিফটে আছে ওই দিক দিয়ে দাঁড়িয়েছি, দেখি একটা গিফটে বঙ্গবন্ধু মশা গেলাম 1963 যখন শাহজাবাদ দিলে আমরা তো তারা চট্টগ্রামে পাবলিক এক সপ্তাহের পর 25 February লাল লীগের মাঠে সকালবেলায় ঢাকা থেকে যে ট্রেন থাকতো ওটা থেকে সাড়ে 12টা থেকে মনে হয় এটা আমি কাতার গেলাম শামসুল আলম উনি আসতেছেন তো স্টেশন থেকে একদম ফেরি চলে গেছি আসার জন্য, তারা সেই দুই দুপুর দিনে ট্রেন আসছে সেই স্টেশনে 5 মিনিট চলল জিন্দাবাদ জিন্দাবাদ, আমি আর শামসুল উঠে গেছি ট্রেনে এসি রুট তো আমার উত্তর থেকে মিজানুর রহমান চৌধুরী বঙ্গবন্ধুকে বলতে আপনার উপরে আসছেন কিরানে উনি আসলেন কিছু খেয়েছিস আরেকটা বাটার আর ডিম আমি খাইলাম না আমি খা খাইলাম সব দিল আবার উঠে খাইলাম হ্যাঁ খা আবার ওগুলো খা ওগুলো কি ফেরত নিবে খা ওর নামটা কি তারপরে কেমন হবে মাত্র ঘুরে যাবে আসলো ওনাকে রেস্ট হাউসে নিয়ে গেলাম ট্রেন থেকে ইডাঙের স্টেশনে প্রায় 1000 লোক আমার আওয়ামী লীগ সব শ্রমিক আওয়ামী লীগ ওই দিন একটা ঘটনা ট্রেন থেকে
সুলতান আহমদ এমএনএ তাকে কি বলে আলম আঙ্গুরের বাপ মির্জা তখন দেখছে হ্যাঁ ধর 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 মানুষ তাড়াতাড়ি ওনাকে নিয়ে গায়ক স্টুডিও চলে গেছেন আমরা ওনাকে নিয়ে রেস্ট হাউসে বর্তমান সৈকত তিন মিনিট করে ওটাই সাত আনা ওখানে গেলাম সাত নম্বর রুম আমি দিলজা আলম আট নম্বর মসজিদ এক লোক কেমন হবে হবে তো স্যার মাঠ হয়ে যাবে হবে তখন কিন্তু আমার নিয়মিতে ডিস্ট্রিক্ট ওইদিকে খুশির মহল তার মাঠ হয়ে গেছে সবার শুরু হইল উনি আবার বললেন যে আমাকে নিয়ে যাচ্ছে লোক বলে আমাকে নিয়ে যাচ্ছে আমি কিনলাম করলাম ওই আমানিয়ের থেকে ফাদানে খেতে শুরু হয়ে গেছে ওনাকে আসতে পারে আধ ঘন্টা পরে উনি আসলেন উনি তাজুদ্দিন সাহেব খুনি মোস্তাক তাজুদ্দিন সাহেব বক্তৃতা দেওয়ার সময় মুসলিম লীগের একটা পাবলিসিটি নাম ছিল নজরুল পাবলিসিটি করতেছে তো ওই মহালিকি কুমড়ো বাড়ি নজরুল একবার আমানিয়ের থেকে ওই ডিস্ট্রিক্ট কাউন্সিলের অফিসের দিকে আরেকবার এই জয়রামত্তগিরি বলল যে এই জিয়াদব আর বাসলে উনি বলার সাথে সাথে পাবলিকে ফেপে গেছে চলে গেছে আর আসানে বঙ্গবন্ধু শতবাকি কেন মিললাম হঠাৎ বলতে তোমরা আমার কথাটা অন্য সাইডে নিয়ে না এটা একটা গল্পগুলি একটা বাজারে একটা আপ্পা করলো পেটাতে খাওয়া চায় হে বেটা হে বেটা হে বেটা যা বেটা বলতে কেউ কিছু দিচ্ছে না এক জায়গায় খেজুরের গুড় রাত ধোলা ধোলা আর দিকে মুড়ি ও কী করলো রাত দূরে হাত ঢুকিয়ে দিছে ঢুকে আবার ঘুরি ওখানে ঢুকিয়ে দিছে তখন মুড়ি হাতে লেগে গেল ও চাটি চেটে খেতেছে এই বেটা বললে কি ভয় করলে ভয় হাঁদাই দিছে হাঁদাই দিলে কিসের ভয় এখন আমি সয় দাবা হাঁদাই দিছি আবার চলে আসলাম আর ওখানে ওই মঞ্চে তার যদি সভাপতিত্ব করছেন দৌড়া মসজিদ তখন পোস্টার ছিল আমরা শহর আওয়ামী লীগের পোস্টার ছাড়াইছিলাম বঙ্গসাধুর শেখ মুজিবুর রহমান আর ভিলেজ করছিল বাংলার আশা বসার প্রতীক মূর্ত প্রতীক শেখ মুজিবুর তারপরে ওখান থেকে আসলাম মাথার বাড়ি ছিঁড়ে নিয়ে খাওয়া ছিল কাজ মিয়া জোর মিয়া সবাই আসে আমরা তো খাওয়া দাওয়া বঙ্গবন্ধু আমাকে মুঙ্গমূর্তি ইচ্ছা করি মানে দেখাইনি আমাকে ডাকে নাই জোরের মতো আজ নিয়ে করি আপনাকে নুরমুখকে দেখানো দেখাইনি দেখাইনি কিছু বলছি না জোর মানুষ দিন হাসি এসে আর তার মিও আমার আব্বা পরিচয় দিয়েছে এইতে তারপরের দিন উনি ফেরি যাবেন সকালবেলা সকালবেলায় আমি দিন থেকে উঠতে কোনো সময় পারিনি আমি ফেরি চলে গেছি তারপরে আসলো মার্চ মাস ফেব্রুয়ারি মার্চে কাউন্সিল মিটিং 18-19-20 আমরা 1500 তারিখের দিকে চলে গেছি ঘুরতেছি ওদের পাবলিসিটি আমার ভালো লাগে না ওদের ওদের আমি উঠে গেছি এগুলা কী বলে পালকির মতো ওরা গাড়ি পালকির মতো আমাদের মতো কাউন্সিল মিটিং শুরু হবে 3টার থেকে একটা কি চেষ্টায় আমি আবার ওখানে গিয়ে নামলাম বঙ্গবন্ধু যা মনার করছে মার করছে উনি দেখি একটা গাড়ি উনি নিবি ড্রাইভ করছে আমরা ডাকলাম গুড গেলাম দেখি ওনার বাড়ি 25 নম্বরে হ্যাঁ নিচের তালায় উনিও বসলেন আমাকে বসলেন বাকি আমি না আমরা তো ভাবো না ওরা দেখি না আধা কেজি বা তিন আমার কিটানের কর্মী ওনার হ্যাঁ আমার কিটানের কর্মী খুব মানে ওনার বাসায় উনি বললেন আমি ওখানে কেনা তখন আসবো একশো টাকা কি জন্য যা যা চলে আসলাম
মনে হয় আব্দুল সালাম খান না মানিক নিয়ে ওপেনিং করছিল মিটিংটা, কারণ আমি ভুলে গেছি। তারপরের দিন কাউন্সিল মিটিং, আব্দুর রশিদ তর্কবাগী আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন, ভগবান হয়ে গেছেন বঙ্গবন্ধু, এর নাম কি তারুদ্দিন শেখার সেক্রেটারি, অর্গানাইজিং সেক্রেটারি মিজানুর রহমান চৌধুরী, মহিলা হইল আমেনা বেগম, আমেনা বেগম ভাইস প্রেসিডেন্ট, তিনজন হাফেজ মুসা, হাফিজুর রহমান একজন গভর্নমেন্ট কলেজের নাকি প্রফেসর ছিলেন, এই করছে বাস চলে আসলাম সালাম দিয়ে। এই যাওয়ার সময় আমার সাথে দেখা হয়েছে, দেখা করেনি চলে গেছে। এই তারপরে আসলো ওনার সাথে গেলাম সাতকারি মিটিং, 8ই মে ঢাকা অ্যারেস্ট হয়ে গেছে সশস্ত্র চালক। তারপর তো শুরু 7ই জুন যে বক্তিয়ার নিয়ে ইসলাম থেকে আমার সাথে পূর্ণ তিনজন মিলে দোকান একটা বন্ধ হোটেলে খোলার জন্য, তিনজন মুসলিম বিকার, দুইজন আবার এমপিএসি দেব ফারবতুল্লাহ আর ইসলাম টিকে, আমরা 5-6 জন আসতেছি, তারা একটা দোকান বন্ধ হচ্ছে খোলার জন্য। আমি গেলাম তিনি বলে আপনারা যে দোকান বন্ধ খুলবেন কেন, অন্যদেরকে যে আমরা চিনি, কিন্তু আমরা বলতেছি যে চিনি না আপনারা কে, এই তোমরা কে, আমরা আমরা আওয়ামী লীগ পতাকা আনি দেখি যে না তারা অন্য, আমরা চলে আসলাম কিন্তু টাকা দিছি রেস্ট হাউসে চলে আসছি। দুটের দিকে খবর পাই ঢাকা মারা গেছে আরো কয়েকজন, আদমন্দির সাধু বর্ষাধু শুভ সাধু এরা হিরার মিশিন ব্যয় করছে দৌড়া মসজিদিরই রেস্ট হয়নি, তখন ডাক্তার সঈদুর রহমান আর প্রাপ্ত সভাপতি উনি আমাদেরকে বিভিন্ন জায়গায় চলে যেতে দিন, আমি আশরাফ খান, ইদ্রিস আলম, বদন, জয়নাল আবেদিন প্রধান, নুম্বা মসজিদিরী, আবুল হাসান, আবুল হাসান গান বাড়ি গান গেলে কিছু লোক মিটিং শেষ করে এখন আমরা রিসিভ করবো। ওখান থেকে বিশ পঁচিশজন ডিউটি যেত আসলাম, আসলাম ওই লালদিঘি কর্নারে মাঠের কর্নারে, ওখানে আবার মিটিং, আবার আমরা আর তো মোটে মোড়ে মোড়ে যখন নব সিরিয়াস উঠল সিনেমাটা 3টা থেকে 6টা না আমরা ডেভির দিকে দাঁড়িয়ে থাকতাম, ওই ফিল্মের প্রযোজনা আর আমাদের স্লোগান ওখান থেকে প্রায় সদস্য হয়ে রিসিভ করতাম, আরেকটা জীবন থেকে নেয় ওইটা তো আমরা ওই মিছিল করতাম। তারপরে জোহরাবাইয়ের ফজল আর জোহরাবাই বাঙালি ছেলে আমরা চিন্তা করলাম এর মধ্যে কিছু করা যায় কিনা, যেন গেট থেকে বাইরে বসা নয় একটা বড় বটগাছ ছিল ওখানে তার আদান, এরা তো প্রায় 1000 লোক তখন ওখানে জমা থাকে, আমরা গিয়ে ওখানে এইগুলা ব্যাগ সব তুলে এই বাঙালি মেয়ে আমরা তো তারা মুসলমান বলে একে কত কি অমুসলিম এ দুই লাইন তিন লাইন এইগুলো বলে আবার ছয় সাত দফা বঙ্গবন্ধু জিয়া নিয়ে গেছে তো বঙ্গবন্ধু না চলে আমরা মিছিল করি, ওখান থেকে প্রায় লোক আমাদের সাথে চলে আসতো। মহরমের 10 তারিখ আমার মনে আছে বললাম যে পুলিশের সাথে তো একটা ফ্ল্যাস বাজাইতে হবে, এই পাথর টাথর মুখে পড়া করলাম, ওরা ধাক্কা ধাক্কি করলো, লাঠি চার্জ করলো, বললাম যে এখানে একটা মেরে ফেলছি, ওদিকে উত্তেজিত হয়ে গেছে মার পুলিশকে, এই যে মারামারি শুরু হলো লাভ লাইনের প্রধান মসজিদ গোয়ালপাড়ার বোরা মসজিদ রিপ্লেট দিছি গুগলেট দিছি মানুষের ঘর ঘরে গেলাম, 100 টাকার নোট ব্যাংক থেকে নতুন না হাতে লিখতাম সাহা দেবা মানতে হবে শেখ মুজিবের মুক্তিছে, পরে আমরা বললে ওই স্টাম্প বানাই পেলাম 1 টাকা 5 টাকা 10 টাকা 70 টাকা মারতেছি বড় বড় 70 স্বাধীনতা চাই লেখা 66 না 67 গোলাম আজম এম এন শিশু খুলনার এম এন ছিল রাজাকারের যে তুষ্টি করে এম এন ইস্যু হ্যাঁ লালদিঘির মাঠে মিটিং ছিল বেশি না 500-600 মানুষ হঠাৎ এম এন এ ছিল বক্তৃতা বলতেছে কাশ্মীরের শেখকে যেমন কলা খাওয়ায় নাই আমাদের দেশের ভব্য এক শেখকে কলা তাকেও কলা খাওয়া যায় না, ঠাক করে আমি এখানে দাঁড়ানো এই মুখ যা আছে
500টার মধ্যে তো 300 জন আমাদের লোক, আমরা তো তখন প্রায় সব পার্টি মিটিংয়ে যেতাম, কে কি বলে কি শোনার জন্য। তখন দেখলাম হু করে উঠে গেছে, আর আমাদের কয়েকজন মাইকের হরন ছিল না, টাক টাক ফেলে দিয়েছে, বাস উঠে ফেলছে, ফটকে গোলাম মতন দাঁড়িয়ে গেছে। ভাইরা, আমি আর শেখ মুজিব একই কলেজে পড়ছি, ঢাকায় একই উপস্কুলে থাকতাম, আমাকে অপমান করা মানে শেখ মুজিবকে অপমান করা, একটু আমিও নরম হয়ে গেলাম। ও কিছু কি বক্তৃতা দেয় নাই, সেটা করতে পারে নাই, আর নমিনেশন দেবার পালা চলছে, ওটার সাধারণ উঠছে কাকে কাকে দিবে, ডাক্তার মন মান হে আওয়ামী লীগ করতে হবে, তমুদ্দিন মজলিস জানি বাড়িতেও একজন আসলো, এমএ আজিজ ভাই মনোনয়নকে পরিচয় করিয়ে দিচ্ছে। রাত্রে তখন 11:30, উপরে কায়সার ভাই, নজরুল আলম আর কয়েকজন ছিল, আমি আশরাফ খান, মোহাম্মদ সদিনী, ইলিশ ভাই বঙ্গবন্ধু রুমের সামনে দাঁড়ানো, হান্নান আর ডাক্তার মন্নান উপর থেকে নামতেছে, কে একজন বললে হাজাইন ম্যান, আরে ডাক্তার মন্নানকে হান্নান কি বুঝে দৌড়ে যে কে বলছে, ওই ডাক্তার বলছে কেন মারবি, কেন বলবি তোরা, আমরা ওই আমি আশা কাপ ফুটে গেছে চলে গেছে ওখান থেকে, আর বারান্দায় দাঁড়ানো হান্না বঙ্গবন্ধুর দরজায়, মুজিব ভাই মুজিব ভাই, আমার কাছে বেঁধে দিয়েছে বঙ্গবন্ধু দৌড়ে এসে ধরছে আপনাকে, আমাকে মোহাম্মদ এই করলো দুই তিন তাক ওটা কেটে মারতে চাই, আমি দৌড়ে নিয়ে আসলাম, এসে পাথর দিয়ে ওনার রুমে মারলাম পাথর, একদম ধুমধাম উনি এই বদি নির্মাণের যে ডাকটা দিচ্ছে আমার মনে হয় এই কালীবাই একজন শুনছে, আমি নির্মাণটা করতে সরে গেলাম, রিক্সা নিয়ে রেস্ট হাউসে গেলাম, নেই তারপরে গেলাম সিরিজ নিয়ে ঢুকলাম, তিনজন ছিল মালে গুকিল, আমার বুঝা হইতো লিডার বাবা আপনি খুব রাগ করছেন, একজন ছাত্র দিচ্ছে এখন তো আরো মারবে, আচ্ছা নামটা আছে আবার এই জিনিসটা তো একটু খাতা মস্কার এই আমাকে আয় আমি আছি, দেখি যে আমার দৌড়া মশো দিলে আগে তো নেই এই গেঞ্জি এই এই গেঞ্জি আবার দেখছি এই মাপটা মাপ তাই কি না, আমরা কি করছি হাতে পিঠে আবার হাত পাত ধরে দিল মাথা দিলে ওইবারেই হবে শুক্রবার বিমান আমাকে বললে এই মসজিদ এখানে কোন দিল, আমি দেখাই দিলাম আমানত এবং দামে মসজিদ, হ্যাট করে একজনে এসে উনি টুপিটা দিতেছে নামাজ যাবেন, হ্যাঁ যাতে আমার এরা নিয়ে যাচ্ছে তো ওদের তো এখানে আসে, হ্যাঁ উনি নিয়ে গেলেন ওখানে মেডিসিনের মন্ত্রী সকালের মসজিদ নমস্করে আসতেছি, উনি বললেন যে এই এখানে কাছে মসজিদ রেখে ওখানে কেন আমাকে দেখালো, আচ্ছা ওখানে বহু লোক তুই নামাজ কার জন্য পড়স, তা আমি বললাম আপনার আল্লাহর জন্য, আল্লাহর জন্য নামাজ পড়বে তুই মানুষে কে দেখলো কে না দেখলো এটা কি কী দরকার, আচ্ছা তারপরে কক্সবাজার আমি যাই নাই মোহাম্মদ গেছে ওই দিন আমরা আমার ঘুম হয় নাই রাতে, হ্যাঁ ওকে বলতেছি রাত্রিজনকে আমার মেয়ে আমার ঘুম হয় নাই, ও বলছে কেন
আপনি আমার মুরব্বী মারবেন, নেতা মুরব্বী বুঝলেন না, শাসন করে তা শাসন করে তাদের সাথে সোয়াদ করে দিতে যাবেন। এটা বঙ্গবন্ধু বললেন, নিজে বললেন, হ্যাঁ বঙ্গবন্ধু চলে আসছে আমরা পরে বলতেছি আর কি। দুরা মসজিদেরই হজে যাচ্ছে, সবাই গেছে বঙ্গবন্ধুকে না পেলাম, আমি যাইনি। ইজি স্যার আমার কাজ ছিল কিছু গোলমাল জায়গা ছিল, আমি বসত তো মোদি গই ফট করে ইজি স্যার বলছে ও কী করবে, ও তো মাকে মেরে ঘর থেকে বাইরে নেব, ওখানে নুনম ছিল সবাই আছে দিব কি মাকে না। আর নুনমত বলল যে বঙ্গবন্ধু তেহারা তখন তুমি দেখলে বুঝবা কী 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 বললা, আবার জিজ্ঞেস করি কী করলা। এই ও যখন এতে আমাকে বললো যে এই কাজ করছে কাজ করতে চলেছে সালাম দিছি, তখন ওনার সাথে কথা বলতেছেন আল্লামা ইকবালের বিয়ে শ্বশুর শ্বশুর ভক্তি নবাব বানোয়া আকবর আলী খান নবাব। আমি বলছিলাম স্যার আমি ঘরের বাসা তোমার সাথে কথা আছে বলছিলাম, আমি বললাম স্যার আমার সাথে ইজি চালানোর সাথে দুটা করেছি কিন্তু কেন তখন আজ মারা গেছে অনেকে এসেছে এবং মার কিছু মুখের থেকে কালা পাথর করে গেছে ইজিদার মুখে, হ্যাঁ এই হাতে দরকার নেই হাত তুমি তো করবা এটা ও তো আমাকে স্যার সকালবেলায় দশটা টাকা আমরা এর থেকে নিয়ে সারাদিন আপনার পাবলিসিটি করি রেস্ট হাউসে যাই রাত্রে দশটায় দশটায় ঘরে দিবি এই দশটা টাকা প্রত্যেকদিন আমার মায়ের থেকে নিই তুই খবরদার আমি শুনছি তো ভালো না আমার কিছু আর বললাম তো আপনি এখন ফোন করেন আমার মাকে আমি ফোন করতে ফোন ফোন করেন আচ্ছা তোর কথা বিশ্বাস করছি তুই সিদ্ধ করতে ও ও হোগি আও ইয়ানি ইলেকশন দেওয়া আগে কক্সবাজার থেকে এসে রাত্রে তখন সারাটা নিউ মার্কেটের সামনে একটা মিটিং নিয়েছি সবার পরে মার্কেটের ভিতর দিয়ে তুমি খুব খুঁজে হাঁটতেছে আমরা আমি নূর মোহাম্মদ দৌড়া মসজিদ গাড়ি একটা পাইছে গাড়িতে উঠে গেছে ড্রাইভার করে উঠতে হবে বঙ্গবন্ধুর সামনে আমি নূর মোহাম্মদ দৌড়া করে গেলাম বলতে রিল্যাক্স করতে হবে কোথায় যাবো এটা দৌড়া মসজিদ আমাকে বলছিল সাংঘাম একটা জুল আছে এখানে তোমাকে নিয়ে ফিরে মা বাপ তো নাই আমাদের না অর্থাৎ মা আছে তো আমাকে হ্যাঁ উন্নতি খেলা করিস গাড়িতে ঘুরে গিয়া ওই ফোস্তারা সিবিসি আমি মোহাম্মদ ড্রাইভার কোকোল আর বোতল নিজের দিয়ে তারা দুজনে ঢুকে আমরা তিনজনকে তিন দুজন চৌধুরীকে নিয়ে একদম একলা দুজন প্রায় এক ঘন্টা নিয়ে পড়ে আসছে হাসে আসলো ওকে কি ফোন দেশ কি একশো পাঁচটার দাম বললো আড়াই টাকা হবে ও স্যার আমার কাছে দাম নেই তোমার কাছে রাখো বলছে না তো এত দাম রাখো রাখো চলে আজমিয়ার জানাজা কি হলো মহিতিয়ে তার মানে লাস্ট ইয়ে তো আমি মধ্যে বঙ্গবন্ধু জানাজার সময়ে আসতে লাভ বা দেখতে পারি না আবদুল্লাহ মহদিন মদিনী উনি কি রংবাস আসেন আসেন আইয়ে আইয়ে সালারে বাংলাদেশ সালারে বাংলাদেশ বঙ্গবন্ধুকে অভ্যর্থনা করে আমাকে মুখ্যমন্ত্রী খেলে দিছি আমার বাম পাশ দিয়ে ফজল কাজে শুধু ওই জানবাজার রোড থেকে ওনার বাড়ি তো প্রায় একশো ফিট আছিস ভো আছিস আর তুমি আমাকে ফেলে চলে গেলা আমি কি করবো আমি কি করবো আসে খাটের উপরে আমি এমনি করে টাইমে আমি আমার যদি এটা করেন আর ওয়াকার তার পাওয়া যায় না ফাট করে দিয়ে বঙ্গবন্ধুকে মজিদ করে বেড়াই দিচ্ছে ওরা কিন্তু এটা তখনকার দৈনিক পাকিস্তান তাহলে মাস তো আমরা ঢাকায় ছিলাম আমার আমরা ছিলাম মৌলানা প্রফেসর মৌলানা মিসলামের গাড়ি হঠাৎ স্টেডেন কোন রোডে দেখি দ্বিতীয় এক হাজার ঘোষণা তেসরাই মার্চ
পার্লামেন্ট ডাকছিল ওইটা স্থগিত করছে, এটা শুনছি দেখি রাস্তায় দৌড়াদৌড়ি করতেছে মিছিল মনে গেছে। তখন আমরা কুরবানি দিয়েছিলাম 519 নম্বর, আমরা আমার মনে হচ্ছিল 500 ছিল 48 নম্বর। ওদিকে ব্যালকনির দিকে দেখি ক্রিকেট খেলা ছিল, হ্যাঁ সাথে, হ্যাঁ ওরে বাবা ফান্তার বোতল হাতর খেলোয়াড়দেরকে মারামারি মারতেছে, ওদেরকে উঠেই নিয়ে গেছে। আর সারা ঢাকা আমরা খাওয়ার কথা ভুলে গেছিলাম, 3টের দিকে একটু ঠান্ডা, নিচে নেমে কুরবানিতে খাওয়ারই বঙ্গবন্ধু গেটে দাঁড়িয়ে বক্তৃতা দিলেন। ওখানে রব ছিল, শেখ কামাল ছিল, আমার পরিচিত, এমনি তো অনেক ছাত্র দলতা প্রায় 20-25 হাজার মানুষ দাঁড়ান। শেখ কামাল পাকিস্তানি ফ্ল্যাগকে আগুন লাগিয়েছে, তখন তো পার্লামেন্ট পার্টির বৈঠক ছিল কুরবানিতে, চলে যায় রাত্রে সিদ্দিকী সাহেব, মা সিদ্দিকী, মজি, এম এ মজি, মৌলানা ইসলাম, ইদ্রিস, বিএসসি, 500 টাকারই 24 মার্চ এই প্রত্যেক ইউনিয়নে কোনো ইউনিয়নে 50 জন, কোনো ইউনিয়নে 30 জন, কোনো ইউনিয়নে 30 কমে 30 সন্ধ্যা, এইরকম করে অর্গানাইজ করে কথা ছিল যে সারা টাউন রেলি করবে। 2 বছর দিলে বলবো যে বা রেলি করবে না, এখানে শেষ করে দাও। 24 তারিখ রাত্রে একটা লাশ পাইলাম আমরা, এর নাম আফাজ উদ্দিন, রিক্সা চলবে রেলের অফিসার্স ক্লাব যেটা আছে ওখানে বসে থাকতে, খবর পেয়ে গেলাম দেখি খানা রেডি করতেছে। আমরা ওইটাকে দোয়াই দাঁড়িয়ে গোসল কাপড় থেকে নিয়ে নজির সাহেবের মাজারে দাঁড়া করলাম, মাজারের পিছনে আমার 25 মার্চ ঢাকায় বললাম রাত্রে 9টার দিকে, 9টা সাড়ে 9টার দিকে আমরা জৌরা মসজিদের দিকে তালাশ করতেছি। জৌরা মসজিদ তখন এমআরসি থেকে বাড়িতে নিয়ে গিয়ে গেলাম বাজে জৌরা মসজিদের বাড়িতে, কি স্বাধীনতার খবর কিছু বই না, হয়তো বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করছি। হ্যাঁ জৌরা মসজিদের এমআরসি দেখি আর নাম মন্নাম করি দুজনে চারিজন রেভিনিউ দুই এক মিনিট হয়নি আবার চলে আসলো, দুই একটা দিন আসলো, আমি রিসিভ করছি ক্যাপ্টেন হারুন কাপ্তার থেকে, আমি স্যার দাদা ক্যাপ্টেন হারুন কাপ্তার কাপ্তার থেকে এই হান্নান দল হান্নানে 2-3 মিনিট কথা বলার পরে করছিলাম। আবার সিদ্দিকী সাহেব টেলিফোন করলো, 500 মিনিট কথা বললেন সিদ্দিকী সাহেব। আমি বললাম জেলা মন্ত্রীকে আমি সব নিশ্চিত করতে পারি, বাইরে চেয়ে একটা টয়োটা জিপ চলো, ও আমার কথাই চলে আসতেছে, কার গাড়ি কী গাড়ি কেউ জানে না, কেউ জানে না, আসে 24 মার্কে বলে যাবো, হ্যাঁ মাইক মাইক মাইকের দোকান নিলাম। এই সারা রাত দিনের 10টা পর্যন্ত মাইক পাবলিশ করলাম, স্বাধীনতা ঘোষণা করেছে, দাঁত দাঁত তা অস্ত্র নিয়ে ঢাবাই করতে বলছে, ঢাকায় যুদ্ধ চলতেছে, কুমিল্লায় আমাদের সাথে যুদ্ধ চলতেছে, ঢাকায় যুদ্ধ চলতেছে, এই দিনাজপুর আমরা দখল করে ফেলছি, বগুড়া আমরা দখল করে ফেলছি, এই বঙ্গবন্ধু নিরাপত্তায় আছে। রেস্ট হাউসে টেলিফোন করলো মন্নান মন্নায় যে আমার ফেলে চলে গেছে, কোথায় আমি মোশাফের বাসা, আমি গাড়ি নিয়ে আমি নিবো মন্নান ভাইকে গাড়ি তুললাম, কিন্তু গাড়ি হ্যাম স্যান্ডেল দিয়ে গেছে ওইটা ঘুরি, তখন খাদি করে মোসরে মন্নানের বাসায় আরে ভাই গুলি কোথার থেকে ম্যাবেল আল্লাহ রহমত গাড়িতে একটা পড়ছে না আর তেরা দেখা যাচ্ছে, তো মন্নানের বাসায় চলে আসলাম। তখন বিল্ডিংয়ে রহমান ভাই আসো না, রহমান ভাই আইও না, আসেন আই আসো না, একটা মিলি একটা মিলি হলে তখন গাড়ি ঘেরাও হচ্ছে, আমরা তাহলে আমরা চলে যাই, আমি আর মোহিতে গাড়ি নিয়ে ওই চট্টশরী তৎপরতা দিয়েছিল। 7 তারিখ ধরো 1টা 1:30, 7 তারিখ 28 তারিখ মনে হয় আমি রামগড় গিয়েছিলাম,
আমি জানব আর আব্দুল ওখানে দেখি এত লোক পারতেছে খান আব্দুল মন্নান একজন ওসিয়েছিল একজন বজলুর রহমান যে বাড়ি হলো বাসাটা আলকরণে তিন লোকের পিছনে ও মানে বলতেছে যে ওখানে তো গাঙ্গুলিছে তখন তো আর এইভাবে যোগাযোগ ছিল না আমরা কুয়াতে চলে আসছি এসে আমরাও আবার এই রেস্টোরেন্ট করে বিল্ডিং কোরবানিগঞ্জ এক তারিখের দিন আমি আমার ওকে নিয়ে বলাগঞ্জ চলে গেলাম আমার বন্ধু এটা হলো সদাগর মিয়াদান সদাগর বাড়ি পশ্চিমবঙ্গে রাখালিপুরের পাশে ওরে বাবা ওখানে গেলাম প্রায় শতাধিক আশ্রয় দেন ওনার বাড়ি বিরাট বাড়ি হিন্দু মুসলিম সব রাত্রি সব ওনার এখানে এসেছেন লোকেরা আপনার আপনার বাড়ি করে আমরা রয়ে যাব ওখানে আবুল হোসেন একজন আছে ইসমাইল নাসিরুদ্দিন মন্না ফজিবুল হক এরা দুটি ব্যয় করে নিয়ে গেলাম আমি জানি ওখান থেকে এরা চলে আসছে ট্রেন নিয়ে আমার মনের বাড়ি বাংলা ঘরে তাদের থাকতো ওখান থেকে কাছে কিছু উপার্জন করতো এদের সাথে আমার একটা যোগাযোগ এই লোক পাঠাতো এই বাড়িতে থাকতাম এই সদাগর বাড়ি দুই সাইড বাড়ি করে একটা রাজাগার ছিল সেই রিক্সা চালাতো রাজাগারের জন্য গেছে জন্য কি সাপ্তাহিক চাল আলু ডাল এগুলো পেতো এদের জন্য আর না হয় ও কোনোদিন এই বাড়ির থেকে এমনি টাকা রোজার মধ্যে আবার মৌলানা মোহাম্মদ আলী স্যার মাজার আছে না চকবাজার চকবাজারে আসলাম চকবাজারে যোগাযোগ হলো সৈয়দুল হক আসলাম রফি সৈয়দুল হক এবং তার ভাই মাহবুল হক আশ্রয় দেন আছে আবার ওখান থেকে আবার তারা আমার এই বাসায় নিয়ে আসতো চকবাজারে বাজার দুপুরে খাওয়া দাওয়া রাত্রে ওরা চলে যেত এইভাবে যোগাযোগ ছিল সাত মিনিট পরে সতেরো তারিখে আমি বাইরে ও সার্কিট হাউসে গেলাম ওখানে ফ্লাইট হলো চলে আসলাম স্বাধীনের পরে তুমি পাকিস্তান থেকে আসলেন আমরা বিশ তারিখ একুশ তারিখ গেছি ঢাকা তুলনা গেল আমি নূর মোহাম্মদ দাপ্তি ওনার সাথে বসা ডিপিধর ফারুক চৌধুরী এমআরসি ডিপি মানুষ আছে বাইরে দেখছে এই তোরা বেঁচে আছিস তারপরে সত্যি তত্ত্বের কথা চিন্তা করছি তিরতরির দিকে পুরোনা সুগন্ধা সবাই রাত্রে আমরা বসে আছি রফিকুল্লা চৌধুরী ছিল এই স্পিকারের বাপ উনি টয়লেটে যাবেন বসে আমরা চলে যাব ও যা কিছু দেন না দেখ আমার কাছে এখন দেন এই ভাতের পকেটে হাত পুকুর দিয়েছে ষোলোশো কি আঠারোশো টাকা তখন হ্যাঁ আমাকে দুশো টাকা দেয় একবার তিনজন দুজনেই বাদ করে দিই তোর কাউন্সিলে বঙ্গবন্ধুর একটা অভ্যাস ছিল যেদিন কাউন্সিল উনি আসতেন এসে কাউন্সিলাররা খেয়ে কোথায় থাকছে কীভাবে খাওয়া দাওয়া কারোর সাথে থাকতে আমাকে আমি আর নবুদুল্লাহ আমরা তো চলে যাবো হে কাউন্সিল কাউকে সভা না আমি আমাদের কাউন্সিলে করে নি কী করে নাই আমি তো করে নাই তো এই রাজ্জাক দিল্লু কাউকে অপশানে এদের নাম আমি শুনতে চাই দেখি ঠিক এসে গেছে ঠিক সুমুদ্রের ষোলো ডিসেম্বর গেলাম ওনার বাড়িতে গেছি তো সাড়ে বারোটার দিকে যারা ছিল তারা বলছে নিজের খুবই গ্যাস নিতেছে সকালবেলায় এয়ারফোর্সের মহড়া দেখতে ছিল তার দ্বারা ভিতরে যারা আসে ওখানে তো ওই বদলিয়া টিডি বদলিয়া ঠিক চারটের দিকে আমি নিয়ে গেলাম ওরা ভিতরে জানি ডিউটি বদল হয়ে গেছে আগেগুলো আমাদেরকে চিনতে পরিচিত ছিল গান থেকে আছে আমার নাম ওর নামে একটু ভিতরে বলো আপনারা কি যারা করতেছে আরে ভাই বলুন যারা তাহলে গিয়ে বলো আমার ভাই আমার নাম সব আগে পেলাম ওর নাম মোহাম্মদ চৌধুরী গান থেকে আসছে দাদা আপনারা কি এমপি এমপিরা দেখতে পারে না আপনারা কি করবেন হঠাৎ দেখি বঙ্গবন্ধুর সাল গায়ে নিয়ে এই প্রতিবিম্ব যে ডাক দিল
চলে গেছে আমরা ঠিকঠাক নেই কাজ কেন আমি চালের দাম লবণের দাম মরিচের দাম দাঁড়া দাঁড়া ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে আমি তো আপনি প্রধানমন্ত্রী হওয়ার পর সার খেতে পারলাম না হ্যাঁ সার আসে না তারা যদি নিয়ে আসতে বসবেন দিলেন ফরিদপুরে একটা খাস সমস্যা সার লংসা রহমান মজুর আলী এক ধরনের করতেছে আমি বঙ্গবন্ধু আমার পায়ের বসে আছে এই মৃত্যু মৃত্যুর দ্বারা মৃত্যু হবে মৃত্যু পার্টির মধ্যে কে কে দুর্নীতি দাস অনেক আছে সত্যিকারই বিভূতি প্রত্যেক মাসে এই তো ভাই এনারা ওরা তারা দিবে দিয়ে দিয়ে মাসে তিন হাজার টাকা দিছিলাম পাঁচশোর থেকে ছাব্বিশে মাস ব্যাস করছে যেটাতে একই বক্তৃতা দিলেন না রিক্সাওয়ালাকে সম্মান করলাম আমি নুমাম সালে জোর মারা গেছে পশ্চিম ষোলোশো কাউন্সিলার ছিল আবার পাবলিসিটি সেক্রেটারি ছিল ভালো লোক আরও তিন চারজন হঠাৎ সাড়ে এগারোটার দিকে গরম লাগতেছে আমি চলো মুর্শিদ খানের লোক এসেছে গেলাম চেম্বার বিল্ডিংয়ে ঢাকার চেম্বার বিল্ডিংয়ে দেখে হয়ে বাবা লং অ্যান্ড হার্ডি আর আমাকে বলতো লং আর মুমন্তকের হার্ডি গল্প করতেছি হঠাৎ থেকে একটা আর্মির অফিসের আমার দাঁড়িয়ে পাশে বসে পরিচয় করাই দিল মুর্শিদ খান বলতে আমার দুলা ভাই ফারুক খালেদা ফারুক ডিপু করা ইউনিফর্ম আমি দুলা ভাই দেখছি যাই অর্থাৎ এই সরকার থেকে এর থেকে ভালো কি বুঝতে পারছেন বললাম এর থেকে আর আরও বেশি ভালো আশা করেন না দুষ্টমি করতেছি কি কোন থেকে দেওয়ার পরে পরদিন সকালে রদাবেন কিন্তু দেখছি আমি তো আমি কথা কথা এই জন্য বললাম বলছি কে আমি লিডার কি বলছি আজ আপনি বললে দিয়ে না আর তোমার বলব একদিন পরে আমি বললাম গেছি স্যার এই কথা বলছে পট করে হাসি গেছি আমি নটা পাঁচ দশ মধ্যে মানসিক রোড থেকে কিছু দূর গেছি সাতজন নেতা আটকাই দিতে তখন এখনো তার জিনিস আমরা কোনোদিন বাড়াবাড়ি করিনি দাঁড়াই করছে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে এসেছে হঠাৎ দাঁড়িয়ে গেছে আমাকে আটকাই দিয়েছিল না গাড়িতে উঠে নিয়ে গেল আচ্ছা আর একটা কথা ওই ওই দিন ওনার বাসায় তো উঠলাম বিরাট ড্রয়িং মন্দিরে সব স্বর্ণের নৌকো সাবি তলোয়ার হয়তো এগুলো সব আমার পার্সোনাল আমাকে রাষ্ট্রীয়ভাবে এগুলো দিছে ওগুলো পাঠাবো মানে এরকম মানুষ সূচি কি আছে আপনার গরিব আরও কোনো সূচি আছে ও কক্সবাজার গেলাম সকালবেলায় মিটিং ছিল ওখানে কিসের মিটিং ছিল রামু ওখানে গেছে আমরা এখানে চলে আসবো শহরে চলে আসতেছি একটা রাস্তার মোড়ে দেখি তোমরা কম্বয় আসতেছি তো আমার কর্মী এই মিটিং এটা মিটিং না কক্সবাজার পর্যটনের রেস্ট
তত আমরা গিরিধর সিং চেয়ারে বসা কুনি মোস্তাক কায়েটা এবিসোদের আমি বুঝেছি বসুন একটা চেয়ার খালি বসুন বসুন বসে গেছি উনি ইদর সাহেব দেখতেই আমি বুঝে গেছি আমি আসতে গেলাম এই তো বয়স হতো আমি বললাম যে আমার একটাতে 23 বছর লাগছে চেয়ারে বসার জন্য একবার ওনাকে গলাবো রে ওনার খাস কামরায় গেছি উনি লিখতেছে লিখতেছে আমি যদি আপনার লেখা তো সুন্দর আছে মেট্রিক পরীক্ষা দিলে ভালো হতো দাদা বঙ্গবন্ধু মারা দলের দাওয়া করে 19 আগস্ট একটা ছাগল নিলাম ছাগলটা দিয়ে ব্যবহার করালাম এইবারে করলাম 77 কিছু বন্ধু বান্ধব মিলে গরু নিয়ে বক্সিয়ানে আচার কালাপের পিছনে বাঙালি বস করেন হিসাব তো বললাম যে বঙ্গবন্ধুর নাম বলতে হবে আমি শুনে মানে তোমার নাম বলতে হবে এটা হইল সোমানিয়া মাদ্রাসা সুপারিন্টেন্ডেন্ট সৈয়দ শামসুল হুদা সাহেব 11টা মানবীয় মিত্র 200 টাকার মতো দিয়েছি তারপর হইলো 76 প্রথম প্রদান করলাম বঙ্গবন্ধুর সাথে এই মাসে ভাষণ কালারে এবং ওই 76 ভাষণে বাদাসি 77 জোড়া মসজিদের সামনে আসে ওখানে 6-7 বই জোড়া করছে ইডলি মিলাদুন নবী নাম মৌলানা হাবিবুর রহমান মসজিদের খতিব শেষ দিয়েছিল সবাই ছিল নাম বলতেছে বঙ্গবন্ধুর নামে অনুযাত্র 77, 78, 79, 80, 81, 82 পর্যন্ত 2টা গরু বা 1টা গরু তখন তো এখন যারা ভাবাইয়ে পড়ছে কেউ দেখি 21 বছর তো আওয়াজ করতে পারে না বঙ্গবন্ধু পাইল 3 বছর 7 মাস তারপর থেকে 96 পর্যন্ত এবং বঙ্গবন্ধু খুনিদেরকে বিচার করতে সময় লাগছে 38 বছর বঙ্গবন্ধু যে সোনার বাংলা আর বর্তমান ঠেকাছি যেভাবে যে পথে চলতেছে তো ঠিক বঙ্গবন্ধু এই পথে চলতে চাইছিল যখন তিনি ধরপাকড় শুরু করলো লুটেরাদেরকে স্বাধীনতা বিরোধীদেরকে তখন ফারুক ও কাল হল এ ফারুক রশিদ ডালিম এরা মোস্তাক তো আছে আমাদের বাজিদ্দিন ঠাকুর আরও অনেকে অনেক আছে এখনও আছে আবার আওয়ামী লীগের করে শেখ হাসিনাও দেখতেছি মোটামুটি বঙ্গবন্ধুর যেই পথে চলতে ছিল সেই পথেই হাঁটতেছে আবার নাকি ওনার উপর ওই 15 আগস্ট আসে আল্লাহ না হরুক এই জন্য তরুণ সমাজকে সজাগ থাকার দরকার 26 মার্চ 75 যে বক্তৃতাটা ভালো করে শুনলে পৃথিবী দুই ভাগে ভাগ আমি শোষিতের শোষকের পক্ষে না শোষিতের পক্ষে এই যে বঙ্গবন্ধু আত জীবনী এগুলো যদি ক্লাস 3-4 বইতে এক এক প্যারাগ্রাফ লিখে দেয় ছেলেরা বুঝে তাহলে তো আর কিছু লাগবে না লাভিদ ভুইয়া নাভিদ ভুইয়া এটা হলো এম আর সিদ্দিকি সাহেবের বাসায় ওই এম আজিজের মুক্তির জন্য যখন কিটানের মুক্তির জন্য জনসভা আসছিলেন তখন ইনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হামিদ শাহাবুদ্দিন আলম জাকির হক চৌধুরী প্রফেসর নুর ইসলাম জহুরাম চৌধুরী এটা কত সালে এটা হলো 1970 মিরেশ্বরে এম এ আজিজ চট্টগ্রামের এম এ আজিজ মিশ্রিতে যখন 6 দফা না মানলে আমরা 1 দফা করবো 1 দফা মানতে হবে স্লোগান দিলেন তখন চট্টগ্রাম কলেজের ফেরেড গ্রাউন্ডে জনসভায় বঙ্গবন্ধু উনি জহুরাম চৌধুরী আমি শাহাবুদ্দিন মৌলানা নুর ইসলাম চেম্বারের ভাইস প্রেসিডেন্ট ইনি ছিলেন ওই এমএনএ মিস্টার ইদ্রিস 1970 নির্বাচনী সফরে যখন আসলেন তখনকার এমএনএ
বোয়ালখালি পাঁচলাই চট্টগ্রামের এক অংশের থেকে ইনি মিস্টার ইদ্রিস এমএলএ ছিলেন। ওনার বাসভবনে নৈশ বোঝে, এটা হলো আমি সাহাব দিলাম। একাত্তর ইংরেজি যেদিন বঙ্গবন্ধু রাত্রে ১২টার পরে স্বাধীনতা ঘোষণা করছিল সেদিন বিকেল ৪:৩০টার দিকে আমরা লালদিঘির ময়দানে আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীর একটা রিলি করলাম, যেখানে আমরা ঘোষণা করলাম বঙ্গবন্ধু আপনি যা আদেশ করবেন তা আমরা পুঙ্খানুপুঙ্খরূপে পালন করব। এই এটা আমি, এটা জহুরুল চৌধুরী, এটা আমার বন্ধু মোহাম্মদ চট্টগ্রামে ওনার প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধু যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রথম চট্টগ্রাম সফর, এটা হলো কোলো গ্রাউন্ডে ঐতিহাসিক সবাই বক্তৃতা করার পরে উনি নামতেছিলেন আমার হাত ধরে। এটা আমি শাহাবুদ্দিন আলম। এটা ১৯৭৫ ইংরেজি ২৫শে ফেব্রুয়ারি কক্সবাজার সফরে গেলেন, তখন সিবিজের মধ্যে উনি সন্ধ্যায় সবাই সাথে কথা বলতেছিলেন। আমি শাহাবুদ্দিন আলম, বন্ধু মোহাম্মদ চৌধুরী, খুনি তাহের তাহিরুদ্দিন ঠাকুর, খুনি মুস্তাক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা হলো গণভবনে। আমি শাহাবুদ্দিন আলম, বদনদিদেরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু কন্যা এই হাসিনা বাংলাদেশ আসার পরে এটা আমি। এটা কত সালে? ১৯৮১ ইংরেজি বঙ্গবন্ধু না বঙ্গবন্ধু হত্যার পরে প্রথম যখন বাংলাদেশে আসলেন। ৩০ লক্ষ শহীদ ও ৫ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।